Assalamu alaikum. I am Tanvir Alam. Welcome to my presentation. Pile ki steel, concrete athoba kater shuru structural member ke pile bole. Pile ke matir moddhe agat kore boshano hoy othoba matir moddhe gorto khonon kore shosthane concrete dara purno kora hoy. Katamer load bohon ebong sthanantar korai holo pile er pradhan kaj. নির্মাণ পদ্ধতি অনুযায়ী পাইল দুই প্রকার যথা প্রিকাস্ট পাইল এবং কাস্টিং সিটু পাইল। আজকে আমরা কাস্টিং সিটু পাইল নিয়ে আলোচনা করব। কাস্টিং সিটু পাইলের সুবিধাসমূহ। এক, এ পাইলে প্রকৃত দৈর্ঘ্য অনুযায়ী নির্মাণ করা হয়, ফলে অর্থ এবং নির্মাণ সামগ্রীর অপচয় হয় না। দুই, বসানোর সময় আঘাতের প্রয়োজন হয় না, ফলে নির্মাণ কাজ নিখুঁত হয়। তিন, পরিবহন খরচ শূন্য। চার, কিউরিংয়ের জন্য কোনো সময়ের অপচয় হয় না। পাঁচ, পাইলের প্রস্তচ্ছেদ বৃদ্ধি করে অধিক লোড বহনের উপযোগী পাইল তৈরি করা যায়, যেমন পেডেস্টাল পাইল। ছয়, পাইলের গভীরতা এবং মাটির স্তরের ভার বহন ক্ষমতা জানা তাকে বলে সঠিকভাবে পাইল ডিজাইন করা যায়। কাস্টিং সিটু পাইলের অসুবিধাসমূহ। এক, পানির নিচে ব্যবহার করা যায় না। দুই, রড যদি ব্যবহার করা হয় তবে রডকে যথাস্থানে স্থাপন করা কষ্টসাধ্য। তিন, কেসিনবিহীন পাইল নির্মাণকালে পার্শ্ববর্তী শুকনো মাটি সদ্য প্রস্তুত কংক্রিট হতে পানি শোষণ করে নেয় বলে পাইল দুর্বল হয়ে যায়। চার, যেহেতু কংক্রিটকে উঁচু স্থান হতে ঢালাই হয় সেহেতু কাজের মান সন্তোষজনক হয় না। পাঁচ, সাবসয়েল পানি এবং মাটির মরিচা পড়ার উপাদান দ্বারা সদ্য প্রস্তুত কংক্রিট আক্রান্ত হতে পারে। ছয়, যে সমস্ত কাস্টিং সিটু পাইল রড ব্যবহার করা হয় না সে সমস্ত পাইল মাটির পার্শ্ব সরণে ভেঙে যেতে পারে, তাছাড়া পার্শ্ব পাইল বসানোর সময় ক্ষতিগ্রস্ত হতে পারে। সাধারণত স্থাপনার সকল লোড ভিত্তির মাধ্যমে মাটির শক্ত স্তরে পৌঁছায়। যে সকল স্থানে মাটির শক্ত স্তর অনেক গভীরে সে সকল স্থানে সাধারণ অগভীর ভিত্তি দিয়ে স্থাপনা তৈরি করলে ভিত্তি ব্রেক করতে পারে, ফলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য পাইলের সাহায্যে মাটির শক্ত স্তরে স্থাপনার সকল লোড স্থানান্তর করা হয়। এখন আমরা বাস্তব প্র্যাকটিক্যালের সাহায্যে কাস্টিং সিটু পাইল সম্পর্কে ধারণা গ্রহণ করব। প্রথমে সিজেলের সাহায্যে 1.5 মিটার মাটি খনন করতে হবে। খননকৃত স্থানে কেসিং পাইপ স্থাপন করতে হবে। পরবর্তীতে পুনরায় সিজেল স্থাপন করে নির্দিষ্ট গভীরতা পর্যন্ত খননের জন্য সিজেলের সাথে বোরিং পাইপ সংযোগ করতে হবে। এরপর খননকৃত গর্ত ভালোভাবে ওয়াশিং করে নিতে হবে। পরবর্তীতে রেইনফোর্সমেন্ট প্রস্তুত করে প্রতিটি জয়েন্টে ওয়েল্ডিং করে নিতে হবে এবং রেইনফোর্সমেন্টকে কেসিংয়ের ভিতরে ভালোভাবে স্থাপন করে নিতে হবে। আর সতর্ক থাকতে হবে যাতে রেইনফোর্সমেন্ট কেসটি বাঁকা না হয়ে যায়। পরবর্তীতে ট্রিমি পাইপ স্থাপন করে নিতে হবে। পরে ট্রিমি পাইপের সাথে ফানেল যুক্ত করে নিতে হবে। পরবর্তীতে নির্দিষ্ট রেশিও অনুযায়ী মিক্সার মেশিনের সাহায্যে কংক্রিট মিশ্রিত করে নিতে হবে এবং কংক্রিটকে বাকেটের সাহায্যে ফানেলের মধ্যে ছাড়তে হবে। পরবর্তীতে খননকৃত গর্তের বটম থেকে 6 ইঞ্চি উপর থেকে ক্রিমি পাইপের সাহায্যে ভাইব্রেশন করে ঢালাই করে নিতে হবে। সর্বশেষে সতর্কতার সহিত কেসিং পাইপ তুলে নিতে হবে।